দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, বরিশালে নিষিদ্ধ পলিথিন বন্ধে আজ অভিযান কখন? ধন্যবাদ সোহাগ, আপনি ঠিকই বলেছেন যে নিষিদ্ধ পলিথিন আজকে থেকে যে বন্ধ করার যে অভিযান হওয়ার কথা, কিন্তু সেটা জেলা প্রশাসন আজকে কিন্তু এখনও শুরু করেনি। তবে জেলা প্রশাসন যেমনটা জানিয়েছে যে 1 তারিখ থেকে অভিযান নয়, আপাতত তারা সুপার শপগুলোতে পলিথিন যাতে বন্ধ হয় সে ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করছেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কমিশনার আমাদেরকে জানিয়েছেন যে সুপার শপে বন্ধ আজকের থেকে, কিন্তু তারা সচেতনতায় মাঠে নেমেছেন এবং একই সঙ্গে মূলত 1 মাস সচেতনতা চালাবেন বা প্রচারণা চালাবেন। নভেম্বরের থেকে, অর্থাৎ নভেম্বরের 1 তারিখ থেকে যাতে কেউ পলিথিন ব্যবহার না করে সে ব্যাপারে জোরদার হবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা আছি যে সুপার শপটিতে, তারা বলেছেন যে তাদের বিকল্প ব্যবস্থা এখনও এসে পৌঁছায়নি, বিকল্প ব্যবস্থা আসার পরই তারা বিক্রি শুরু করবেন। কিন্তু পলিথিনের বিকল্প ব্যবস্থা যদি বা সহজলভ্য না হয় সেক্ষেত্রে কিন্তু পলিথিন ব্যবহারের প্রতি মানুষ ঝুঁকবে, সেদিকেও সরকারের নজর দেওয়ার কথা বলেছেন সবাই এবং সেই নজরদারি এবং একই সঙ্গে অন্য সবাই বলেছেন যে পলিথিন বন্ধ করার জন্য যেসব জায়গায় পলিথিন উৎপাদন হয় সেই উৎপাদন কারখানাগুলোতেও যাতে অভিযান চালানো হয় সেই দাবি করেছেন নাগরিকরা। মূলত পলিথিন ব্যবহার বন্ধ করার সঙ্গে সঙ্গে বিকল্প ব্যবস্থা যাতে সহজলভ্য এবং জোরদার করা হয় সেটাই হচ্ছে মূল কথা। এই ছিল আমার কাছে বরিশাল থেকে পলিথিন বন্ধ, আজকের থেকে যে পলিথিন বন্ধ সেই পলিথিন বন্ধের সবশেষ খবর। ফিরছি স্টুডিওতে সোহাগ।